গোটা দেশে আজ দলিতরা আক্রান্ত, ধর্মীয় বিভাজন চলছে গোটা দেশে। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও দলিতরা আতঙ্কগ্রস্ত, আক্রান্ত সংখ্যালঘুরা। তার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনে যাচ্ছে দলিত শোষিত মুক্তি মঞ্চ। সম্প্রতি মঞ্চের এক বৈঠকে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলি সম্পর্কে সোমবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএম বিধায়ক সুধন দাস জানান, 13-14 সংগঠন নিয়ে গঠিত হয়েছে এই মঞ্চ। আসন্ন শীতকালীন অধিবেশন চলাকালীন এই মঞ্চ আন্দোলন গড়ে তুলবে। আজকে দলিতদের উপর নির্যাতন যদি বন্ধ করতে হয় এই জায়গায় যেতে হবে। আমরা এই দাবি তুলেছি এবং এই দাবির পক্ষে গোটা দেশব্যাপী আমরা আন্দোলন সংগঠিত করব এবং আগামী শীতকালীন অধিবেশন নভেম্বর মাসে যখনই শুরু হবে তখনই আমরা পার্লামেন্ট অভিযান করব। গোটা দেশ থেকে আমরা দলিত শোষণ মুক্তি মঞ্চের আহ্বানে আমরা 13-14 সংগঠন, দলিত সংগঠন ইতিমধ্যেই দলিত শোষণ মুক্তি মঞ্চের সঙ্গে যৌথভাবে দিল্লিতে সভা হয়েছে, সেখানে তারাও সম্মতি জানিয়েছে। সেই সভাতে তারা সেখানে আসবেন, একটা ঐতিহাসিক সমাবেশ আমরা সেখানে করব। তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ত্রিপুরা রাজ্যে এই আন্দোলনকে বিকশিত করব এবং দলিত অংশের মানুষ যারা, এছাড়া যারা তফসিলি জাতি, তফসিলি উপজাতি, তারাও সমানভাবে তার সঙ্গে যুক্ত। এই এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্টকে আরও শক্তিশালী করে নবম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্যে আমরা বৃহত্তর প্ল্যাটফর্মে এই আন্দোলনকে নিয়ে যাব। আমরা উপজাতি অংশের মধ্যে যারা আমাদের এই সংগঠনের মধ্যে আছে, এই দাবি করছে, তাদেরকেও সঙ্গে নিয়ে যৌথ আন্দোলনের দিকে আমরা যাব।